নমস্কার, মুই পল্লবী। তোমাক সবাইকে মোর চ্যানেলত আরেকবার স্বাগতম জানালো। আজি মুই নিয়ে একজন আমের ঝাল মিষ্টি আচার। এই আচারটা খুব কম উপকরণ দিয়ে আমরা বাড়িতে বানের পাই, আর রুটি পরোটা সাথে খুব সুন্দর করে খাবার পাই, আর এমনিও এই আচারটা খাবার জন্যে খুব টেস্টি হয়। তাইলে এই আচারটা বানের জন্যে আমরা প্রথমত কড়ায় শুকান মরিচ দিয়ে এক চামচ পাঁচফোড়ন আর অল্প গুঁড়ো মুড়ি দিয়ে নেব। তারপরে এগুলো আমরা সব হালকা ভাজে নেব, যাতে কালা না হয় এটা লক্ষ্য রাখা লাগবে। তোমরা যদি ঝাল খাবার ভাল পান বা তোমার আমের পরিমাণ যদি বেশি থাকে, তাহলে কিন্তু শুকান মরিচটা অল্প বেশি ইউজ করবেন। মোর এগুলো গরম করে নেওয়া হয়ে গেল। এলা একটা মিক্সার গ্রাইন্ডার ঢোকেয়া মুই এগুলো পেস্ট করিম। তোমরা ইচ্ছা করলে বাড়িতে অন্য কোনো কিছুর সাহায্যতেও গুঁড়া করে নিবার পান। মোর পেস্ট করা হয়ে গেল, দেখো কেমন গুঁড়া করে নিছ, একদম মিশমিশা না হলেও চলবে। তারপরে মুই কড়াইতে দিছ গরম জল। যখন জলটা গরম হবে তখন মুই কাটি রেখা কাঁচা আমের টুকরাগুলো দিয়ে দিম। এমন করে দিয়া মুই একটা উতেল তুলির দিম। উতেল উঠলে কি হবে, আমের যেটা এক্সট্রা ট্যাঙা থাকবে এক চামচ নুনও দিয়ে দিম, আমের যেটা এক্সট্রা ট্যাঙা রস থাকবে সেটা বেরিয়ে যাবে। তাইলে আমার চাটনিটা অত একটা ট্যাঙা হবার নয়, আর এই আচারটাও খুব মিষ্টি মিষ্টি থাকবে, চিনিটাও খুব কম লাগবে। এলা উতেল উঠছে, আমটা প্রায় সিদ্ধই হয়ে গেছে, ওই জন্য মুই ঝাঁঝরা দিয়ে নিজেরই নিজেরই নামে নিবার লাগছ। এলা আমরা কড়াই সর্ষের তেল দেব। তেলের কাঁচা গন্ধটা যখন পুরোপুরি চলে যাবে তখন আমরা ইয়েতে আমগুলো দিয়ে দেব। তারপরে তেলও দিয়ে আমগুলো খুব সুন্দর করে ভাজি নেব, যাতে যেটা সিদ্ধ করার সময় যেটা জল ইয়ের ভিতরে ঢুকছে সেটা শুকিয়ে যায়। তারপরে দিন এক চামচ হলদির গুঁড়া, দিয়ে খুব সুন্দর করে ঘাটি ঘাটি মিশেল করে নিন। দেখো আমার আমগুলো কত সুন্দর সিদ্ধ হয়েছে, যার জন্য ঘাটার সাথে সাথে আমগুলো কিন্তু আউলি যায় আছে। তারপরে দিন এক চামচ মরিচের গুঁড়ো, দিয়ে আরো মুই এগুলো সব বস্তুই মিশেল করে নিন। তারপরে যে ভাজি রেখা মশলাটা গুঁড়া করে নিছ, সেই মশলাটা দিয়ে সবগুলো বস্তু খুব সুন্দর করে মিশেল করে নিন। যখন মনে হবে যে আমের সবটুকু জল শুকিয়ে গেছে, এমন করে ঘাটা লাগবে, একদম শুকান শুকান আটা আটা হয়ে আসছে, তখন আমরা এটি চিনি দিয়ে দেব। তোমরা ইচ্ছে করলে আমগুলো এমন করে হাতা দিয়ে ডাঙে ডাঙে আউলি দিবের পান, আর যদি কন বলে অল্প গোটাল গোটাল আম থাকলে টেস্টটা তোমার ভাল লাগবে, তাহলে এমনিও রাখির পান। দেখো মোর আমের জলটা কিন্তু একদম শুকিয়ে আটা আটা হয়ে গেছে। এলাইটি দিয়ে দিই মুই চিনি। আম যেমন ট্যাঙা হবে অমন কিন্তু চিনির পরিমাণটা দেওয়া লাগবে।
যদি তোমার আমার ট্যাঙা কম থাকে তাহলে চিনি কম দিলে হবে, আর যদি ট্যাঙাটা অল্প বেশি থাকে তাহলে চিনির পরিমাণটা অল্প বেশি করে দেওয়া লাগবে। দেখো চিনি দেওয়ার সাথে সাথে আমটা কেমন অল্প অল্প রস ছাড়ে দিছে আর কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। তারপরে আমরা ওয়েট করবো চিনির থেকে যেটা জল বেরিয়েছে সেটা যাতে শুকিয়ে যায় আর আমার আচারগুলো যাতে একদম আটা আটা হয়ে আসে। তো আমের এই মিষ্টি ঝাল মিষ্টি আচারটা রুটি আর পরোটা দিয়ে খাওয়ার কিন্তু খুব ভাল লাগে। তোমরা এমন করে বানিয়ে রাখি দিবেন, বয়ামত করি রুটি পরোটা যেদিনে বানাইবেন এক চামচ করে আমের আচার নেবেন, শেষ আর কিছু প্রয়োজনে হবার নয়। মুই সবগুলো আম আউলি দিবেন নং, অল্প অল্প আউলি দিম, অল্প অল্প গোটা গোটা থাকবে। আমার আমের জলগুলো শুকিয়েচ্ছে, এলা নামে নিন। তাহলে দেখো কত সুন্দর ঝাল মিষ্টি আমের আচার রেডি। তোমরা এমন করে বানিয়া বাড়িত অবশ্যই ট্রাই করেন, কেমন হয়েছে মো কমেন্টত জানান। আর যদি মোর চ্যানেলটা সাবস্ক্রাইব করা নাই সাবস্ক্রাইব করেন, লাইক কমেন্ট আর শেয়ার অবশ্যই করেন।